নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি নতুন একটি রেসিপি, এগ অনিয়ন পকোড়া। খুব সহজ পদ্ধতিতে আমি করে দেখাবো কিভাবে এই পকোড়াটা করা যায়, আর খেতে খুবই সুস্বাদু। আপনারা বাড়িতে অবশ্যই তৈরি করবেন, বিকালে বা যে কোনো সময় জলখাবারে আপনারা গেস্ট আসলেও তৈরি করে দিতে পারবেন। আর খুবই কম ইনগ্রিডিয়েন্টস দিয়ে এই পকোড়াটা তৈরি হয়। চলুন দেখে নিই এই অনিয়ন পকোড়া তৈরি করতে আমাদের কী কী ইনগ্রিডিয়েন্টস লাগছে। এবার আমরা দেখে নেব এগ অনিয়ন পকোড়া তৈরি করতে আমাদের কি কি লাগছে। এই পকোড়া তৈরি করতে আমি এখানে নিয়েছি পেঁয়াজ, 4টা মাঝারি সাইজের পেঁয়াজ আমি কুচি করে কেটে নিয়েছি। এছাড়া লাগবে 2টো ডিম, এই 2টো ডিম আমি সিদ্ধ করে রেখেছি। আর লাগবে লঙ্কা কুচি, হলুদ গুঁড়ো, নুন, বেসন আর ভাজার জন্য সাদা তেল। প্রথমে আমি এই পেঁয়াজের মধ্যে সামান্য একটু নুন দিয়ে 5 মিনিটের জন্য মেখে রাখবো। সামান্য পরিমাণ নুনটা দিয়ে আমি পেঁয়াজটা খুব ভালো করে মেখে নেব। তাহলে পেঁয়াজটা 5 মিনিট পরে সফট হয়ে যাবে আর পেঁয়াজ থেকে জল বেরিয়ে যাবে। এবার আমি এটা ঢাকা দিয়ে 5 মিনিটের জন্য রেখে দেব। এবার আমি ডিমটা ছোট ছোট টুকরো করে কেটে নেব। আর অর্ধেকটা ডিম এমনি রেখে দেবো। পাঁচ মিনিট হয়ে গেছে, পেঁয়াজটা আমার নরম হয়ে গেছে। এর মধ্যে আমি এবার দিয়ে দেবো বেসন। আমি দিয়ে দেবো 5 চামচ পরিমাণ বেসন। আর দিয়ে দেবো কুচি করা রাখা লঙ্কা গুঁড়ো আর সামান্য পরিমাণ একটু হলুদ দিয়ে ভালো করে মেখে নেব। আমি কোনো এক্সট্রা জল দিচ্ছি না, পেঁয়াজের যে জলটা ছিল তাতে এটা খুব সুন্দর করে মাখা হয়ে যাবে। আমার এটা মাখা হয়ে গেছে। এবার আমি যে অর্ধেক ডিমটা রেখেছিলাম, এখন একটু এর মধ্যে ঘষে গ্রেট করে এর মধ্যে দিয়ে দেবো ডিমটা। এবার আমি খুব ভালো করে ডিমটা দিয়ে পেঁয়াজের সঙ্গে মেখে নেব। এবার আমি হাতে সামান্য একটু তেল মাখিয়ে নিয়ে সামান্য একটু একটু করে মিশ্রণটা নিয়ে এর মধ্যে 1 টুকরো করে ডিম ভরে গোল করে দেবো। আপনারা চাইলে ডিমটা লম্বা করেও কেটেও লম্বা করেও শেপ দিতে পারবেন, সেটা আপনাদের উপর নির্ভর করছে। যে কোনো একটা শেপ দিলেই হবে। আস্তে আস্তে আমি এরকম করে করে একটা একটা করে তৈরি করে রাখবো। আমি এবার এই এগ অনিয়ন পকোড়া ভাজার জন্য কড়াইতে একটু বেশি পরিমাণ তেল দিয়ে নিয়েছি। তেলটা গরম হয়ে গেছে, এবার আমি গ্যাসটা একদম আস্তে করে রেখে আমার গোল করে শেপ দেওয়া রাখা এই পকোড়াগুলো এর মধ্যে আস্তে আস্তে ছেড়ে দেবো। একদম আস্তে করে ভাজবো, তাহলে পুরো জিনিসটা ভেতর থেকেও মচমচে হবে।
আমরা গ্যাসটা একদম আস্তে দিয়ে এবার ভালো করে সুন্দর করে জিনিসটা ভেজে নেব। আমার পকোড়াগুলো খুব সুন্দর ভাজা হয়ে গিয়েছে, এবার আমি আস্তে করে তুলে নেব। আমি প্লেটে সার্ভ করে নিয়েছি, আপনার বাড়িতে অবশ্যই করবেন, এই পকোড়া খেতে খুবই ভালো লাগে। আর নতুন নতুন রান্নার রেসিপি পেতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সবাই আমার পাশে থাকবেন, সাথে থাকবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।